আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এফবিএন অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল ওহাব, সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকে আমরা কথা বলব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। এ পর্যায়ে আমরা একটি ভিডিও দেখব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়ালাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ভিডিওটি দেখে অবশ্যই আমরা বুঝতে পেরেছি আজকের আলোচনার বিষয় কি হতে পারে। আজকের ক্লাসের আলোচনার বিষয় হল হজ পালনের নিয়ম। আজকের পাঠ থেকে তোমরা হজের পরিচয় জানতে পারবে, হজের ফরজ ও ওয়াজিব সমূহ বলতে পারবে, হজ পালনের নিয়ম ব্যাখ্যা করতে পারবে। আলোচনার শুরুতেই আমরা হজের পরিচয় জানব। হজ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। হজ পালনের নিয়ম। ইহরাম বাঁধা, ইহরাম আরবি শব্দ, এর অর্থ নিষিদ্ধ। এটি হজের আনুষ্ঠানিক নিয়ত। শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত যে কোনো দিন ইহরাম বাঁধা যায়। এর সময় সারা অন্য সময় ইহরাম বাঁধলে হবে না। এ সময় ইহরামের পোশাক পরবে ও কিবলামুখী হয়ে সরবে তালবিয়া পাঠ করবে। হজ মৌসুম সারা অন্য সময় যদি কেউ কাবাঘর জিয়ারতের উদ্দেশ্যে মক্কা গমনের ইচ্ছা করে, তবে তাকেও হজের ইহরাম বাঁধার স্থানে অর্থাৎ মিকাতে পৌঁছে ইহরাম বাঁধতে হবে। তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ। ইহরাম বাঁধার পর মক্কা পৌঁছে কাবাঘরের চারধারে তাওয়াফ করতে হয়, অর্থাৎ 7 বার ঘুরতে হয়। মক্কায় পৌঁছার পর এটি প্রথম তাওয়াফ, এ কারণে একে তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ বলা হয়। হাজরে আসওয়াদ হতে
তাওয়াফ শুরু করতে হয়। সাই করা, আগমনী তাওয়াফ শেষ করে কাবা ঘরের অনতি দূরে অবস্থিত সাফা ও মারওয়া পাহাড়ের মাঝের পথটি সাতবার অতিক্রম করতে হয়, একে সাই বলা হয়। সাফা পাহাড় থেকে সাই শুরু করে মারওয়া পাহাড়ে শেষ করতে হয়। মিনায় অবস্থান, জিলহজ মাসের 8 তারিখে হাজিগণ সূর্যোদয়ের পর মিনায় আসেন। মিনায় যাওয়ার পূর্বে সুন্নাত অনুযায়ী গোসল করে ও ইহরামের চাদর পরে মসজিদুল হারাম বা বাইতুল্লাহ শরীফে আসেন। ইহরাম ও নিয়তের সাথে সাথেই তালবিয়া পাঠ করতে করতে মিনায় যেতে হয়। সেখানে পরের দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আরাফার ময়দানে অবস্থান, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস। এদিন সকালেই আরাফায় অবস্থানের উদ্দেশ্যে মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফার ময়দানের দিকে রওনা করতে হয়। এখানে ইমামের পিছনে জহরের ওয়াক্তে জহর ও আসর উভয় নামাজ একসঙ্গে আদায় করতে হয়। আরাফার ময়দানে অবস্থান করা হজের একটি ফরজ কাজ। মুজদালিফায় অবস্থান, জিলহজ মাসের 9 তারিখে সূর্যাস্তের সাথে সাথে আরাফার মাঠ থেকে মুজদালিফায় ফিরে আসতে হয়। মুজদালিফায় পৌঁছে এশার নামাজের সময় মাগরিব ও এশা একসঙ্গে আদায় করতে হয়। এই রাত মুজদালিফায় কাটাতে হয়। শয়তানকে কঙ্কর নিক্ষেপ, জিলহজ মাসের 10 তারিখ সকালে সূর্যোদয়ের পূর্বে হাজিগণ মিনার পথে রওনা হন। মিনার একই স্থানে শয়তানের প্রতিকৃতি হিসাবে তিনটি পাকা স্তম্ভ রয়েছে। সেখানে পৌঁছে এদিন বড় শয়তানের প্রতিকৃতিকে লক্ষ্য করে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। কুরবানি করা, জিলহজ মাসের 10 তারিখে শয়তানের প্রতিকৃতিকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপের পর এ মিনাতেই কুরবানি করতে হয়। মাথা কামানো, জিলহজ মাসের 10 তারিখে কুরবানির পর হাজিগণ মাথা কামিয়ে ইহরাম থেকে মুক্ত হন। চুল ছোট করলেও চলে, তবে সমস্ত মাথার চুল সমপরিমাপে কাটতে হয়। মেয়েদেরকে চুলের অগ্রভাগের কিছুটা কাটলেই চলে। তাওয়াফের জিয়ারত, জিলহজ মাসের 10 অথবা 11 কিংবা 12 তারিখে মক্কা ফিরে কাবাঘর তাওয়াফ করতে হয়। এ তাওয়াফকে তাওয়াফের জিয়ারত বলা হয়। এটি হজের একটি ফরজ কাজ। মক্কায় প্রথম প্রবেশের সময় যদি সাফা ও মারওয়া সাই না করে থাকে, তবে এ তাওয়াফের পর অর্থাৎ তাওয়াফের জিয়ারতের পর সাই করতে হয়। আগে করে থাকলে আর প্রয়োজন হয় না। তারপর মিনায় ফিরে যেতে হয় এবং সেখানেই 11 এবং 12 তারিখ থাকতে হয়। 11 ও 12 তারিখ দুপুরের পর মিনার তিনটি স্তম্ভের প্রতিটিতে 7টি করে কঙ্কর মারতে হয়। তারপর ইচ্ছা করলে 12 তারিখেই মক্কায় ফিরে আসতে পারেন। যদি কেউ মিনায় থেকে যান, তবে তাকে 13 তারিখ দুপুরের পর তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরতে হয়। এভাবে হজের কার্যাবলী সমাপ্ত করতে হয়। যারা বহিরাগত তাদের সর্বশেষ কাজ হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। একে
তাওয়াফুল বিদা বা প্রত্যাবর্তনকালীন তাওয়াফও বলা হয়। বহিরাগতদের জন্য এ তাওয়াফ ওয়াজিব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। إن الحمد لله والنعمة لك والملك لا شريك لك لبيك 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 কত হাজি মদিনার পথ ধরেছে কাতারে কাতার, আমরাও তাদের মতো যেতে চাই একবার। ঠিকানায় আমরাও সালাম দেব লাখো কোটি ও গো প্রভু, আমাদের এই পরিয়াদ করো যে কবু তোমার পথে যেতে যেতে হব শহীদ, তুমি যে সবার হৃদয়ের প্রিয় সাদী, প্রতিটি কদমে এ দুটি নয়নে ছড়াবো অশ্রু ফোটা তোমারই প্রেমে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك 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 لبيك.